আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমা কিচেন। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আপনাদের চিংড়ি মাছের মালাইকারি নারিকেলের দুধ দিয়ে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। তাহলে ভিউয়ার্স, আজ সময় নষ্ট না করে চলুন আমার রান্নাঘরে চলে যাই। হ্যাঁ ভিউয়ার্স, আমি আজকে নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, নারিকেল চিংড়ি। তো এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছটা একটু হলুদ দিয়ে মেখে নেব, তারপরে আরেকটু সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নেব। আর তার সাথে লাগবে আমার আদা রসুনের পেস্ট, পোস্তের দানা মানে পপি সিডের গুঁড়া, আর একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, দুটা তেজপাতা, আর আপনার এলাচি, দারচিনি, আর হলো পেঁয়াজ, হ্যাঁ 2 কাপের মতো পেঁয়াজ কাটা। আর নিয়েছি তেল, এখানে 1 কাপ পুরো নিইনি, 1 কাপের 1/2 কাপের মতো একটু বেশি। তো আমি দেখাবো কতটুকু তেলটা লাগে। আর আমি এখানে ইউজ করব, আপনারা চাইলে ফ্রেশ নারিকেল বাটাটাও ইউজ করতে পারেন। আমি এখানে ক্যানে যে পাওয়া যায় কোকোনাট মিল্কটা নিইনি, কোকোনাট ক্রিমটা নিয়েছি। তাহলে ভিউয়ার্স, এখন আমরা রান্নার চলে যাই। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে তেলটা দিই অল্পই এখন দিব, কারণ নারিকেলের তেল থেকে, নারিকেলের দুধ থেকে তেল উঠে, তাই এখন এখন দিলাম এই 1/2 কাপের মতো দিলাম। দুটা তেজপাতা, পেঁয়াজ এখন ছেড়ে দিব, পেঁয়াজটা এখন আমি বাদামি রং করব, তাহলে বাদামি রং করা পর্যন্ত অপেক্ষা করি। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন পেঁয়াজটা একদম হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করব। এটার জন্য যত বড় বড় চিংড়ি নেবেন ততই ভালো হবে। তা আমার কাছে যেটা ছিল সেটাই ইউজ করেছি, চাইলে আপনারা এর চেয়েও বড় চিংড়ি নেবেন, তাহলে বেশি ভালো হবে। এখন আমি একে একে করে সব মশলাগুলো ছেড়ে দিব। এখানে আমি 1 টিস্পুন মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন হলুদের গুঁড়া, আর 2 টিস্পুন আপনার পপি সিডের গুঁড়া নিয়েছি, সব আমি ঢেলে দিয়েছি। এখন ভালোভাবে একটু কষিয়ে তার একটু পরে একটু হালকা গরম পানি ঢেলে দেব। সব সময় মনে রাখবেন কষানোর সময় হালকা গরম পানি ইউজ করবেন। আর লবণটা আমি আমার স্বাদ অনুযায়ী দেব, কারণ কি আমি প্রতি সময় বলে থাকি লবণ আর ঝাল এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি এখন অল্প আপনার 1/2 টিস্পুনের মতো, কারণ যেহেতু আমি চিংড়ি মাছে একটু ইউজ করেছিলাম তো এর জন্য আমি 1/2 টিস্পুনের মতো লবণ দিলাম। এখন আমি সামান্য গরম পানি ঢেলে দেব। হ্যাঁ ভিউয়ার্স, এখন এই সামান্য আমি 1/2 কাপের মতো পানি ঢেলে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, কারণ এটা তো অনেক মশলা দেওয়া হয় নাই, সামান্য একটু মশলা ছিল। এখন আমি সেই নারিকেলে কোকোনাট মিল্কটা ঢেলে দিব। আমি 1/2 ক্যান দেব, কারণ আমার চিংড়ি মাছটা এখন অল্প, তো 1/2 ক্যান ইউজ করব। যদি লাগে তো পরে, মনে হয় না লাগবে কারণ আমার অল্প, আর যদি বেশি চিংড়ি হতো তাহলে আমি পুরাটা ইউজ করতাম। আমার 1/2 ক্যানই লেগেছে। ঠিক এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব,
এটা তেমন কোনো রং হয় না, হালকা হালকা রঙই হয়। আর এখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন। এটা তো ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি, কারণ আপনার কোকোনাটটা ইটা তো একটু মিষ্টি থাকে। তাহলে একটু যখন তেলের উপরে আসবে তখন আমি এই চুলাটা বন্ধ করে দেব। হ্যাভিয়ার্স তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। হ্যাভিয়ার্স এই মালাইকারিটা খেতে খুবই মজা। এটা আপনারা পোলাও দিয়েও খেতে পারেন, আবার ভাত দিয়েও খাওয়া যায়, দুটোই খাওয়া যায়। তাহলে ভিউয়ার্স, আমার এই মালাইকারির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনে ক্লিক করুন। আজ তাহলে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।